আসসালামু আলাইকুম আরহামুল্লাহি প্রিয় দর্শক আমি আব্দুল কালিম লাইব্রেরি বলছি বিশেষ করে দর্শক আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওর হেডিংয়ে হচ্ছে পনেরো বছরের সুগার মাত্র তিন মাসে রিভার্স আপনারা হয়তো শুনে অবাক হচ্ছেন যে পনেরো বছরের সুগার মাত্র তিন মাসে কীভাবে রিভার্স হতে পারে দর্শক বিশেষ করে এটা আমি নিজে থেকেই বলবো না এটা তারাই বলবে যাদের সুগার রিভার্স হয়েছে এবং যদিও এই ভিডিওটি করা তাদের পাঁচ মাসে এগুলো করা হচ্ছে ভিডিওটি করা হচ্ছে তো বিশেষ করে ওনারাই বলবেন তো দর্শক বিশেষ করে আমরা চলে যাচ্ছি ওনাদের কাছে আগে প্রথমে আমরা ওনাদের নাম এবং ওনাদের পেশা ওনাদের অ্যাড্রেস আমরা জেনে নেব তো তারপরেই তখন বাকি কথাগুলো শুরু হবে ইনশাল্লাহ তো আচ্ছা আপনি এখানে যে আপনি সুগারটা কতদিন থেকে আপনার মানে এসেছে মোটামুটি পনেরো থেকে ষোলো বছর আচ্ছা পনেরো থেকে ষোলো বছর আপনার মানে সুগারের বয়স আর কি আচ্ছা তো আপনার যখন সুগার যখন ধরা পড়ে এতদিন দীর্ঘদিন মানে চলে গেল আর কি তো আপনি বিশেষ করে আমাদের এই যে অ্যাড্রেস কীভাবে জানলেন মানে আমাদের খবর কীভাবে পেলেন আমরা মোবাইলে মানে এরকম পেয়ে কেউ আপনাদেরকে না শেয়ার না আমাদের আমরা ঘাটে ঘাটতে পেয়েছি ঘাটতে ঘাটতে পেয়ে গেছেন তো আপনার এই যে পনেরো বছরের সুগার হ্যাঁ বিশেষ করে আজকে তো এখানে আপনার পনেরো পাঁচ মাস মানে এখানে বিদায় নেওয়ার জন্য আপনারা এসছেন আর কি তো আপনার স্ত্রীর কথা অনুযায়ী যে তিন মাসেই মানে ভালো হয়ে গেছে এবং আমরা কিছুদিন আগে আপনাকে জন্য ডেকেছিলাম হ্যাঁ বিদায় তো আপনি কি মনে করছেন কতদিন তো প্রিয় দর্শক ওনার কথা অনুযায়ী তিন মাসেই কিন্তু সুগাটা পুরোপুরি রিভার্স হয়ে গেছে তো বিদায় নামার জন্য আপনারা আগে ডেকেছিলাম কিন্তু আপনাদের বিশেষ কারণে আসা হয়নি হ্যাঁ তো বিশেষ করে এটা হচ্ছে আপনাদের রিপোর্ট পিপি রিপোর্ট লাস্ট যেটা রিপোর্ট এর আগে আমরা হোম আয়ার সিপেপ করিয়েছি এটা আপনি কি খেয়ে রিপোর্ট করেছিলেন এটা ভাত মিষ্টি তারপর আপনার এই যে শীতের যে পৌষপার্বঞ্চলে আচ্ছা আচ্ছা মানে যতগুলো খাবার নর্মাল মানুষ যা খায় হ্যাঁ সেটা খেয়ে আপনি সমস্ত কিছু মানে খেয়েই রিপোর্টটা করেছেন এবং এর আগে আপনাকে আমরা শিপেপ টাইড হোম আয়ার করিয়েছিলাম এখানেই তো করেছিলেন নাকি হ্যাঁ তো আপনার রিপোর্টগুলো আছে আমাদের ওয়েবসাইটে আছে তো সমস্ত রিপোর্টগুলো আমরা করিয়ে তো ওনার টেস্ট আমরা করিয়েছিলাম তো আচ্ছা এখন যে আপনার এই যে সুগারটা রিভার্স হলো যখন আপনি সুগার রিভার্স করার জন্য বিষয়টা নিয়ে ভাবেন তখন কি আপনি কখনো এর আগে শুনেছিলেন যে সুগার কখনো ভালো হয় এই ধরনের কোনো ভাবিনি যে সুগার একবারে ভালো হয় আচ্ছা আচ্ছা এখানে এসে বুঝতে পারলাম যে সুগারটা একবারেই নির্মল ভালো হয় আচ্ছা আপনার সব চাইতে মানে পনেরো বছরের সুগার একবারে তিন মাসের মধ্যে রিভার্স হওয়া এটা সবচেয়ে কম সময় হলো আপনার আলহামদুলিল্লাহ আপনি যথাযথভাবে আমাদের নিয়ম পদ্ধতি এগুলো মেনে চলেছেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ যে আপনার খুব কম সময়ে কিন্তু রিভার্সটা হলো আর কি তো তার সাথে আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখি যে বিশেষ করে যে আমাদের এই যে আটা এই যখন আপনি আমাদের কাছে ট্রিটমেন্ট শুরু করেন তখন তাই আটা ছিল না আমরা তখন আটা দিচ্ছিলাম না এই ছাতু ছাতু তখন আমরা এটা আমাদের অনেক পরে আমরা আবিষ্কার করেছি এটা মোটামুটি আপনার শুরু করার এক মাস পরে তো প্রিয় দর্শক করে এই যে আটা ছাতু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখে নিন একবার ভালো করে যে আজকে আমাদের পেশেন্টদের কোনো সমস্যা নেই হ্যাঁ তাদেরকে আমরা আটা দিচ্ছি ছাতু দিচ্ছি আরও অন্য অন্য আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি যেগুলো নর্মালভাবে ভাবে তারা মানে খেতে পারে তো এটা এর আগে আমরা একটা ভিডিও পাবলিশ করেছি আপনারা দেখবেন যে ওনার শুরু থেকেই কিন্তু কি হয়েছে যে আমরা এই আটা ছাতু আলহামদুলিল্লাহ তারা খেতে পেয়েছে কিন্তু ইনি আপনার নামটা আমার নাম মোহাম্মদ জাকির হোসেন বাড়িটা কোন জায়গাতে বাড়ি রুদ্রনগর অঞ্চল তালহাডাঙ্গা আচ্ছা তালহাডাঙ্গা ওই আপনার চাত্রা চাতরার এতে তাই তো বীরভূম জেলা করছেন পড়ছেন তো আপনি যখন আমাদের কাছে চিকিৎসা করান তখন এই আটা ছাতু আপনাদেরকে দেওয়া হয়নি না তো তখন আপনাকে আটা ছাতু যেদিন তখন কি খেতে বলা হয়েছিল এটা আপনার সবজি খেতাম আচ্ছা সবজি মাছ মাংস ডিম সবজি খেতাম মাছ মাংস ডিম তো প্রিয় দর্শক বিশেষ করে আমাদের যারা আগে যারা পেশেন্টগুলো যারা আমাদের কাছ থেকে ভালো হয়েছে তো তারা তখন তো আমাদের আটা আবিষ্কার আমরা করতে পারিনি ছাতু আবিষ্কার করতে পারিনি হ্যাঁ তখন তারা কি করতো শুধুমাত্র সবজি মাছ মাংস ডিম এগুলো খেয়ে তাদেরকে থাকতে হতো তো ওনার চিকিৎসার এক মাস পরে আমরা এটা বের করতে পেরেছি এবং এক মাস পর থেকে উনি আমাদের যে আটা যে স্টেপ বাই স্টেপ সেইগুলো আটাগুলো ব্যবহার করে আলহামদুলিল্লাহ তিন মাসের মধ্যে তার মানে হচ্ছে যে আপনি এক মাস পরে মানে দুই মাস আপ আপনি আমাদের আটা ছাতো এগুলো তখন খেয়েছেন দিয়ে আপনার রিভার্স তারপরেও তো আপনি চালিয়েছিলেন কিছুদিন নাকি কিছুদিন খেয়েছেন তো উনি কিন্তু আমাদের এখন বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা যারা আগে ভয় করতেন তাদেরকে আবারও আমরা বলে রাখছি যে এই আটা ছাদু আলহামদুলিল্লাহ হ্যাঁ যে এটা খেয়ে আপনারা কিন্তু সুগারটা খুব সহজভাবে রিভার্স করতে পারবেন আর আপনাদেরকে শুধুমাত্র সবজি হ্যাঁ সবজি খেয়ে আর থাকতে হবে না এখন আপনারা রুটি খেয়ে থাকতে পারবেন এখন আপনারা ছাতু খেয়ে থাকতে পারবেন এখন আমাদের নিমকি আছে নিমকিগুলো ইনসোলা পরে দেখাবো নিমকি সাথে বিস্কুট এগুলো আপনারা খেয়ে থাকতে পারবেন এখন আর কোনো অসুবিধা হবে না তো এখন এই জন্য আমরা বলছি ডায়াবেটিস রিভার্স এখন চুটকিতে এখন খুব সহজভাবে রিভার্স হয়ে যাচ্ছে তো বিষয় যেটা হচ্ছে যে যে আপনি আমাদের এখানে চিকিৎসা করিয়ে আলহামদুলিল্লাহ যে তিন মাসের মধ্যে সবচেয়ে কম সময়ে কিন্তু মানে এত বেশি দিনের সুগার কম সময়ে ভালো হলো আপনার তো আমরা সাধারণতভাবে সাধারণভাবে বলে থাকি যে আমাদের কোর্স হচ্ছে ছয় থেকে নয় মাসের কোর্স তো ছয় থেকে নয় মাসের কোর্স এখানে অনেকেরই বেশি ম্যাক্সিমাম কিন্তু তিন মাসের মধ্যে ভালো হয়ে যায় কিন্তু এত পুরাতন সুগার তারপরে তিন মাসে ভালো হবে এটা হয়তো আমরাও আশা করতে পারিনি তবে আপনার রেজাল্ট দেখে আমি আশা করছিলাম যে আপনি খুব তাড়াতাড়ি ভালো হবেন হ্যাঁ রেজাল্ট দেখে মানে আলহামদুলিল্লাহ আপনার রেজাল্টটা খুব মানে ভালো ছিল হ্যাঁ তো আচ্ছা আপনি নিয়মগুলো কি সঠিকভাবে পালন করছেন না কিছু উল্টাপাল্টাই হচ্ছিল না আমি সঠিকভাবে নিয়মগুলো মানে পালন করেছি আর বিশেষ করে আমার স্ত্রী মানে সব সময় নজরে আচ্ছা খাবার দাবার সবকিছু জেনে আচ্ছা আচ্ছা মানে ভূমিকা প্রথম হচ্ছে আমার স্ত্রী প্রথম একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো ব্যক্তি চিকিৎসা করায় তো উনি ওনার স্ত্রী যদি তাকে সাপোর্ট না দেয় তাহলে কিন্তু খুবই কঠিন এবং অনেক মহিলা যারা আমাদের কাছে চিকিৎসা করাবেন তার স্বামী যদি আমাদেরকে সাপোর্ট না দেয় মানে ওনাকে যদি সাপোর্ট না দেয় তাহলে কিন্তু তার জন্য কঠিন তার একটা হচ্ছে কি আমাদের একজন কালী চকের একজন একটা মেয়ে আমাদের কাছে চিকিৎসা করায় তো ওনার স্বামী মানে ওর মাথা খারাপ হয়ে যায় হ্যাঁ তো ওনাকে সব সময় মানে এ করতেই থাকে পিছন দিকে টানতেই থাকে হ্যাঁ ব্যাপারটা এইরকম হয়ে যায় ওরা ঝগড়া লাগিয়ে দেয় ওর স্ত্রী পারবে না আমি পারবো তো মানে ও ওকে তোমার শরীর খারাপ হয়ে যাবে সহযোগিতা তো এই জন্য আমরা দেখতে পাই যে যাদের স্ত্রী বিশেষ করে সাপোর্ট যদি দিয়ে দেয় বিষয়টা যদি বুঝে নেই যে হ্যাঁ না এতে ভালো হবে আমার স্বামী এবং সে আগেকার মতো সুস্থ হতে পারবে তো আমার সাপোর্টের প্রয়োজন আছে এটা যদি তাহলে আলহামদুলিল্লাহ সে মানসিকভাবেও শান্তি পাবে এবং খুব সহজভাবে কিন্তু তার সুখটা ভালো হয়ে যাবে তো এই জন্য আমরা ডাকি অনেক সময় যে আপনি যদি চিকিৎসা করেন আপনারা স্বামী স্ত্রী দুজনেই আসেন হ্যাঁ বুঝুক বিষয়টাকে আমাদের এখানকার বিষয়টাকে বুঝতে হবে সায়েন্সটাকে বুঝতে হবে তাহলে আপনাদের সকলের জন্য সুবিধা হবে তো একটা জিনিস আমি প্রায় সব বিভাগে জিজ্ঞাসা করি আপনাকেও জিজ্ঞাসা করব সেটা হচ্ছে যে দেখুন আমাদের যারা নিয়ম পালন করা শুরু করে তার দেখা যায় তার আশেপাশে অনেক মানুষই অনেকের তো না নিজের স্ত্রী বা ছেলে মেয়ে সবাই তো তাদেরকে পিছন দিকে টানা শুরু করে এটা আপনাকে কেউ মানে বলেছে কি না এরকম নিজের নিজের মানে মানে লোকে আমাকে নিষেধ করেছে যে না তুমি মরে যাওয়া আচ্ছা হ্যাঁ সুশোক আর ভালো হয় না হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু আমার একটা বিশ্বাস ছিল আমার স্ত্রীর ওপর বিশ্বাস এই দুজনের বিশ্বাসে আত্মবিশ্বাস যে আমি এখন সুস্থ তো প্রিয় দর্শক বিশেষ করে আমাদের কাছে যারাই চিকিৎসা করে তাদের লোকেরা নিজের লোকেরা প্রতিবেশীরা তাদের বান্ধবরা সবাই পিছনেই টানে যে না এটা ভালো হবে না হ্যাঁ তুমি শরীর নষ্ট হয়ে যাবে তুমি বেকার হয়ে যাবে তুমি হ্যাঁ এই ধরনের মানে তাদেরকে পিছনে টানা শুরু করে এবার অনেক মানুষ কি হয় যে যখন তাদেরকে পিছনে টানা শুরু করে তখন অনেকে ডিপ্রেস হয়ে যায় তখন ভাবে সত্যি কি আমি মানে খারাপ হয়ে যাচ্ছি সত্যি কি আমি কি আরও খারাপ হয়ে যাব। সত্যি কি ভালো হবে না এই কনফিউজ থাকে ফলে কি হয় যে সঠিকভাবে নিয়মটা আর মানে ফলো করতে পারে না কখনো উল্টাপাল্টা করা শুরু করে হ্যাঁ দিয়ে যখন সুগারটা একটু বাড়ে তখন আবার ডিপ্রেস হয়ে যায় এই যে সমস্যাগুলো হয়ে থাকে আর কি তো এর জন্য সাপোর্টিংয়ের খুবই প্রয়োজন তো বিশেষ করে যারা অনেক মানুষই যারা এই চিকিৎসা ব্যবস্থাকে যারা হয়তো ভাওতাবাজি বা ফেক এই ধরনের অনেকেই অনেক কিছু দূর থেকে মনে করে আর কি হ্যাঁ এবং এটাতে কোনো মানে ইয়ে নেই সবগুলো তো এদের ব্যাপারে আপনি মানে ওরা তো এখন সঠিক মেসেজ ওদের কাছে নাই সঠিক জ্ঞান ওদের কাছে নাই ফলে উল্টাপাল্টা তারা এইচে তো ওদের জন্য আপনি কি মেসেজ দেবেন তাদেরকে ওদেরকে আমি বলবো যে আমি সুস্থ এখন আর তিন মাসের মধ্যে আমার পনেরো থেকে ষোলো মাস আপনার দেখলাম যে আমার তিন মাসের মধ্যে আমি কমপ্লিট আরো দু মাস দেখলাম একই আমার নর্মাল সুগার সবসময় একশো নিচে আলহামদুলিল্লাহ আর আমার আরো আসবে আমার দেখা দেখি আমার নিজের লোক আসবে আমি তাদেরকেও বলবো যে হ্যাঁ এখানে ভালো হয় একবারে তো প্রিয় দর্শক বিশেষ করে যারা আসলে আমাদেরকে ভুল হয়তো ভাবছেন হয় আমাদের ব্যাপারে তারা জানেন নাই অথবা তাদের আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের যে আপডেট ভার্সান সেই আপডেট ভার্সান সম্পর্কে নলেজ নেই চিকিৎসা বিজ্ঞানের আপডেট ভার্সন সম্পর্কে যদি তাদের নলেজ থাকতো অবশ্যই আমাদের এই বিষয়টিকে কিন্তু তারা খারাপভাবে হয়তো দেখতো না কারণ চিকিৎসা বিজ্ঞান আলহামদুলিল্লাহ অনেক অ্যাডভান্স এবং এটা অনেক আগেই প্রমাণ হয়েছে বিশেষ করে আজকে আমরা যেগুলো হয়তো চিকিৎসা বিজ্ঞানের ওপরে যেগুলো পড়াশোনা করছি সেগুলো পঞ্চাশ বছর আগেকার থিওরি আমরা পড়াশোনা করছি আপডেট ভার্সনগুলো আমরা পড়াশোনা না করার কারণে কিন্তু এইসব ভুল ধারণাগুলো হচ্ছে তো যদি আমাদের এখানে এসে যদি কেউ জানার চেষ্টা করে এবং চিকিৎসা বিজ্ঞানের আপডেট ভার্সনগুলো যদি তারা পড়াশোনা করে এবং জানে বিশেষ করে আমেরিকা আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন তারা স্বীকার করে নিয়েছে যে সুগার ভালো হওয়া সম্ভব ডায়াবেটিস ভালো হওয়া সম্ভব এটা আমি কিন্তু আমাদের এই গানকার গবেষণা বলছি না কোথায় বলছে আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন তারা স্বীকার করে নিয়েছে তো আমাদের এই সব নলেজগুলো আমাদের বিশেষ করে নাই বললেই চলে হ্যাঁ ফলে আমরা শুধু ওই আগেকার মানে যেটা চলে আসছে সেটাকে নিয়ে আমরা পড়ে আছি কিন্তু বিজ্ঞান যে অ্যাডভান্স হচ্ছে এই বিষয়ে আমরা জানি না তো প্রিয় দর্শক বিশেষ করে আপনিও আপনার সুগার রিভার্স করতে পারেন এর জন্য আপনারা যদি মনে করেন যে আমাদের কাছে চিকিৎসা করাবো তাহলে আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে জানা উচিত আমাদের অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলা ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার এই পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার আমাদের প্রতিদিন খোলা থাকে শুক্রবার বাদে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এবং আপনি বাড়ি থেকেও আমাদের এখানকার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আমাদের ওয়েবসাইটে যাবেন ডাব্লিউ ডাব্লিউ ডট এম ডি কাইম ডট কম এখান থেকে লগ করবেন লগ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার নাইন সেভেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন অথবা ফোনও করতে পারবেন তো আপনারা এখানে যোগাযোগ করে আমাদের এই অ্যাড্রেসে চলে আসবেন আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বিস্তারিত আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের ওয়েবসাইটে গেলেই আপনারা পুরো মানে বিষয়টা পেয়ে যাবেন আর কি তো আমরা বলবো যে আপনারা আমাদের ওয়েবসাইটে যান এবং ওয়েবসাইটে ওই ওয়েবসাইটে গেলেই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটাও পেয়ে যাবেন তারপরে আমি নাম্বারটা বলে দিয়েছি তো প্রিয় দর্শক পনেরো বছরের সুগার মাত্র তিন মাসে রিভার্স হওয়া সম্ভব আলহামদুলিল্লাহ এটা প্রমাণ হয়ে গেছে এবং আপনারা দেখে দেখেছেন যে পুরো পেট ফুল ভাত খেয়ে হ্যাঁ মানে পিপি রিপোর্ট সাতাশি মানে কি এটা ফাস্টিং হওয়া উচিত ছিল সেখানে পিপিতে সাতাশি মানে কত ভালো রিপোর্ট এটা আপনাদেরকে কী করে আমি বুঝাবো এটা যাদের নলেজ আছে তারা অবশ্যই বুঝে গেছেন যে মানে এটা অসাধারণ রেজাল্ট আর কি হ্যাঁ যাদের নলেজ আছে যারা হয়তো জানবে না বুঝবে না সেটা তারা আলাদা ব্যাপার কিন্তু যারা জানে তারা অবশ্যই বুঝে গেছেন যে এটা কত ভালো রিপোর্ট আর কি তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ সুভানমাতাল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু